নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন কাজ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা, আজকের পঞ্জিকার তিথি থাকছে দশমী তিথি। সুতরাং কলমি শাকের সেবন আজকে আপনাদের ক্ষেত্রে নিষিদ্ধ রাখা অত্যন্ত শুভ হবে। আজকে আপনাদের ক্ষেত্রে নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে 14 নম্বর নক্ষত্র হিসাবে অবস্থান করে থাকে কন্যা এবং তুলা রাশির ঘরে। চিত্রা একটি মঙ্গল দ্বারা পরিচালিত নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। আজকে আপনাদের ক্ষেত্রে করণ রয়েছে বণিজ করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ, আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে সৌভাগ্য যোগ। আর দিন আজকে আপনাদের ক্ষেত্রে রাহুকাল, রবিবার। রাহুকাল থাকছে আপনাদের ক্ষেত্রে 3:34 দুপুরবেলা থেকে 4:55 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কোনো ধরনের শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি কোনো শুভকর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা সেটা কন্টিনিউ করতে পারেন। অমৃতকাল আপনাদের ক্ষেত্রে থাকছে 10:12 সকালবেলা থেকে 11:32 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কোনো ধরনের শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকছে 12:53 থেকে দুপুরবেলা 2:14 পর্যন্ত। এই সময়কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি ফায়দা দিয়ে আসতে পারে। সুতরাং শুভ সময় দেখে আপনারা বিশেষ কাজ করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে না, থাকছে 21 ডিসেম্বর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:10 সকালবেলা থেকে 8:33 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করতে পারেন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক থাকছে পূর্ব দিক। যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন। কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার চলুন আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1। আজকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কোনো বিশেষ ব্যক্তির সাথে সিদ্ধান্ত নেওয়া আপনাদের জন্য অত্যন্ত জরুরি, কোনো বিশেষ পরামর্শদাতার সাথে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি, তবেই কিন্তু আপনারা সেই বিষয়ে সুফল দেখতে পাবেন। সংখ্যা 2। আজকে ছোট ভাই বা ছোট বোনের খেয়াল রাখার চেষ্টা করুন, তা আপনাদের জন্য ভালো হবে। সংখ্যা 3। আজকে আপনাদের জন্য শিক্ষাক্ষেত্রে সফলতা মিলবে। সংখ্যা 4। গাড়ি আস্তে চালান। সংখ্যা 5। চোখ সম্বন্ধীয় বিষয়ে কিছু জটিলতা আসতে পারে, সতর্ক থাকবেন, চিকিৎসকের পরামর্শ নিশ্চিতভাবে নেবেন। সংখ্যা 6। আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সমস্ত কাজে সঠিক সিদ্ধান্ত কিন্তু নেওয়া ভীষণ জরুরি, নচেত কিছু বিপত্তি হঠাৎই সৃষ্টি হতে দেখা যাচ্ছে। যাদের ক্ষেত্রে সংখ্যা 7, তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে মনঃক্ষুণ্ণ না হয়ে নিজের কাজ করুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে। সংখ্যা 8। মনের কথা খুলে বলুন, ফায়দা পাবেন। সংখ্যা 9। আজকে গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সকালে রাখুন, ফায়দা থাকছে আজকে আপনাদের ক্ষেত্রে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাবো এবিসিডি। আর এবিসিডি কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের ওপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে এ, আজকে আপনাদের জন্য যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে 7-5 ভেবে নিন, নচেত পরবর্তীকালে কিছু সমস্যা নিশ্চিত আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। বি, আজকে মনের কথা খুলে বলুন, ফায়দা থাকবে। সি, আজকে আপনাদের জন্য দাম্পত্য জীবন জটিলতা কমবে। ই, ডি, আজকে আপনাদের ক্ষেত্রে নতুন নতুন চিন্তাধারা আপনাদের ব্যবসা ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। ই, আজকে আপনাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে নতুন মোড় আসতে চলেছে। এফ, আজকে প্রাপ্তি নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে, যে বিষয়ে সকাল থেকে আশায় রয়েছেন সাফল্য অবশ্যই আসবে আপনাদের ক্ষেত্রে। জি, আজকে আপনাদের জন্য রোম্যান্টিক লাইফ কিন্তু নিশ্চিতভাবে আপনারা উপভোগ করবেন। এইচ, আর্থিক ক্ষেত্র মজবুত হবে। আই, আপনাদের ক্ষেত্রে গোপন বা গুপ্ত কোনো বিষয়ে কিন্তু কিছু জটিলতা তৈরি হতে পারে।
যে আজকে পার্সোনাল কোনো বিষয়ে কিন্তু আজকে আপনারা কিছু জটিলতা কিছু সমস্যা ফেস করতে পারেন, তবে মনের কথা শেয়ার করুন কাছের মানুষকে, তা আপনাদের জন্য ভালো হবে। যে আপনাদের জন্য আজকে কিন্তু প্রপার্টি সম্বন্ধীয় সমস্যায় সফলতা মিলবে, কে আজকে আপনাদের জন্য প্রাপ্তি নিশ্চিতভাবে তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের আর্থিক ক্ষেত্রে, এল আজকে আপনাদের জন্য মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, এম আজকে আপনাদের জন্য মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, এন আজকে আর্থিক ক্ষেত্র মজবুত হবে ও গুরুত্বপূর্ণ সমস্ত কাজে সফলতা মিলবে, পি আজকে আপনাদের ক্ষেত্রে নিজের কাছের মানুষকে নিয়ে চিন্তা বৃদ্ধি, কিউ আজকে কোনোভাবে কোনো মানুষকে ঋণ দেওয়া উচিত না, আর আজকে আপনাদের জন্য প্রপার্টি সম্বন্ধীয় জায়গায় লগ্নি ভুল হতে পারে, সতর্ক থাকবেন, এস আজকে আপনাদের জন্য কোনো বিশেষ কার্যকারী বিষয়কে কেন্দ্র করে আজকে কোনো লগ্নি আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা দিতে পারে, টি আজকে আপনাদের জন্য আধ্যাত্মিক চর্চায় মনোনিবেশ করলে বিশেষ ফায়দা পাবেন, ইউ আজকে আপনাদের জন্য সংসার এবং পরিবারকে নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি পাবে অর্থনৈতিক দিক থেকে, ভি আজকে আপনাদের জন্য ক্রমাগত রূপে যে সমস্ত কাজগুলি আপনারা করে চলেছেন সেই কাজগুলির মধ্যে কিছু খুঁত যেগুলো কিন্তু আপনাদের বড় জটিলতা সৃষ্টি করতে পারে কর্মক্ষেত্রে, সুতরাং নিজের নিজের কাজকে রেকটিফিকেশন করুন, তবে কিন্তু আপনারা বিশেষ সমস্যা থেকে বাঁচতে পারবেন। ডব্লিউ আজকে আপনাদের জন্য পাওনা অর্থ উদ্ধার হতে পারে, এক্স আজকে আপনাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ নিশ্চিতভাবে তৈরি হচ্ছে, ওয়াই আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু মন্দা যেতে পারে বিজনেস, সুতরাং বিজনেসে লগ্নি করার পূর্বে সাত পাঁচ ভেবে লগ্নি করুন, তা আপনাদের জন্য ভালো হবে, জেড আজকে আপনাদের জন্য দাম্পত্য জীবনে কিছু বড় সমস্যা যা বহুদিন ধরে চলছিল সেগুলো সমস্যা সমাধানের পথ আজকে সহজাতভাবে খুঁজে পেতে পারবেন। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথম রাশি, প্রথমে আপনাদের জন্য মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা ভীষণ ক্লান্তিময় থাকতে পারে, দূরবর্তী যাত্রা আজকে আপনাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসতে পারে, গৃহ পরিবর্তন এবং গৃহের মধ্যে কিছু বিশেষ পরিবর্তন আপনাকে করতে দেখা যাচ্ছে, অর্থনৈতিক সমস্যা কিন্তু কিছুটা কম হতে থাকবে কারণ আজকে আর্থিক উন্নতি আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু বিশেষ কাজের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। আজ শুভ রং আজকে আপনাদের ক্ষেত্রে সাদা এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব, বৃষরাশি। আজকে আপনাদের ক্ষেত্রে মন কিছুটা একাকিত্ব লাগতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে, সন্তানের খেয়াল রাখা অত্যন্ত জরুরি, আজকে পাওনা অর্থ উদ্ধার হতে বিঘ্ন আসবে, শুভ রং গোলাপি, শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব, মিথুন রাশি। আজকে আপনার বলে চলা ছোটো কোনো কথাই কিন্তু আপনার বাড়ির আপনার গৃহের মানুষদের কটু লাগতে পারে, বুঝে কথা বলুন, আজকে আপনার স্ত্রীর সাথে মতবিরোধ মতানৈক্য হয়েই যেতে পারে, সতর্ক থাকবেন, আজকে জমি জমা ল্যান্ডেজ প্রপার্টিতে লগ্নি না করাই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, শুভ রং সবুজ, শুভ সংখ্যা দুই আলোচনা করব, কর্কট রাশি। ঋণ নেওয়া এবং ঋণ দেওয়ার জন্য দিনটা শুভ নয়, আজকে প্রপার্টি সম্বন্ধীয় সমস্যায় লগ্নি ফায়দাদার হতে পারে, তবে বিকেলের পরবর্তী সময় কোনো বিশেষ কার্যেও কিন্তু কোনো জায়গায় লগ্নি ভুলবশত জটিলতা আকার সৃষ্টি করতে পারে, আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকবেন। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব, সিংহরাশি। সিংহরাশির ক্ষেত্রে আজকে দিনটা অত্যন্ত শুভ রয়েছে, আজকে মনের কথা খুলে বলুন এবং তার সাথে সাথে আজকে অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে, পুরনো এবং পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা আজকে নিশ্চিত থাকছে, শুভ রং আজকে আপনাদের জন্য গেরুয়া কালার এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব, কন্যারাশি। কন্যারাশির ক্ষেত্রে মতবিরোধ হয়ে যেতে পারে, নিজের কাছের মানুষের সাথে মতবিরোধ যা চরমে পৌঁছতে পারে, সতর্ক থাকুন, বাকশক্তিতে লাগাম লাগান, আজকে মোটের ওপর দিনটা কিন্তু শুভ থাকছে, আপনাদের ক্ষেত্রে কথা বলার মধ্যে মাধুর্যতা রাখুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ দিক থেকে সফলতা নিয়ে আসতে পারে, নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ আজকে কর্মক্ষেত্রে সফলতা দেবে আপনাদের ক্ষেত্রে, পথ চলার সময় বা কোনো দূরযাত্রা করার সময় সতর্ক হয়ে চলাচল করুন, তা আপনাদের জন্য শুভ হচ্ছে, শুভ রং আজকে আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব, এবার আপনাদের সাথে কোন গাছ পুজো করা আজকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, আজকে আপনারা বেল গাছ পুজো করতে পারেন, বেল গাছে জল দিতে পারেন, প্রণাম করতে পারেন, তা আপনাদের জন্য অত্যন্ত সুফল বয়ে নিয়ে আসবে আপনাদের জীবনে। যারা দূরবর্তী যাত্রা করছেন, দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় মাথায় রাখবেন একটি লবঙ্গ মুখে দিয়ে বেরোলে আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ সফলতা আপনারা আপনাদের জীবনে
দেখতে পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে দান বলবো, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা কিন্তু আজকে যে কোনো মানুষকে পঞ্চশস্য দান করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। যদি সম্ভব না থাকে চাল দান করুন, তাও আপনাদের পক্ষে শুভ হচ্ছে। আজকে একটি উপায় বলবো আপনাদের ক্ষেত্রে। দেখুন, প্রতিনিয়ত করে চলা ছোটো ছোটো উপায়গুলির মধ্যে আজকে একটি বিশেষ উপায় আপনাদের বলবো। একটি তামার ঘটির মধ্যে আজকে আপনারা প্লেন ওয়াটার নিয়ে নিন, তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো মিশ্রণ করে আজকে আপনারা সকালবেলা উদিত সূর্যকে জলার্ঘ্য দেওয়ার চেষ্টা করুন। জল অর্ঘ্য দেওয়ার সময় ওং ঘৃণী সূর্যায় নমো, ওং ঘৃণী সূর্যায় নমো, ওং ঘৃণী সূর্যায় নমো এই মন্ত্র ক্রমাগত জপ করতে থাকুন। এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে হয়ে চলা বিভিন্ন জটিলতা সমস্যার কথাগুলি আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে জানান, এবং সঠিক ঊর্জা যেন আপনাদের মধ্যে বৃদ্ধি পায়। সমস্ত দিক থেকে আসা বাধা বিঘ্নকে যেন আপনি আপনার ঊর্জার মাধ্যমে সরিয়ে ফেলতে পারেন, সেগুলি বিষয়েও কিন্তু অবশ্যই প্রার্থনায় জানান। এবং আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি আনার জন্য আজকে মেডিটেশন এবং ধ্যান করুন, তা আপনাদের জন্য অত্যন্ত সুফল বয়ে নিয়ে আসবে। এবং সূর্যকে জলার্ঘ্য দেওয়া হয়ে গেলে মন্ত্র অবশ্যই বলবেন, ওম জবা কুসুম শঙ্কাশম কাশ্যপ্যা মহাদ্যুতিম ধান্তারিং সর্ব পাপাগ্নাম প্রাণাতাহাস্মি দিবাকারম এই মন্ত্র অবশ্যই পাঠ করুন, তা আপনাদের জন্য শুভ হবে। আলোচনা করব যাদের জন্মদিন এবং ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে, তারা কিন্তু আজকে যে কোনো ধরনের ফল যে কোনো ধরনের মন্দিরে অথবা যে কোনো গরিব মানুষকে দান করতে পারেন, তা আপনাদের জন্য অত্যন্ত সুফল বয়ে নিয়ে আসবে। আর এবার আলোচনায় চলে যাব আপনাদের সাথে রাশিফলের। রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আজকে দিনটা মধ্যম থাকছে, বিকেলের পরবর্তী সময় কিছু সুরাহা আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন, নচেৎ আজকে লস হতে দেখা যেতে পারে। সকালের দিকে কোনো জায়গায় লগ্নি করবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। আজকে কোনো জায়গা থেকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগও কিন্তু সন্ধ্যের পরবর্তী সময়ে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। কিছু বিশেষ কার্য ক্রমকে নিয়ে আজকে আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ চিন্তা হঠাৎ বৃদ্ধি পেতে পারে আপনাদের মধ্যে। শুভ রং আজকে আপনাদের জন্য 2 এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। শুভ রং আপনাদের জন্য আজকে গোলাপি এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। আপনাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে মন মেজাজে কিন্তু কিছুটা তীক্ষ্ণতা আসতে পারে, কোনো বিশেষ ব্যক্তির উপর হঠাৎ করে কিন্তু রেগে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে আজকে আপনাদের ক্ষেত্রে। কোনো বিশেষ বিষয়ে কিন্তু আজকে না রেগে আজকে মাথাকে ঠান্ডা রেখে সমস্ত কাজ সঠিক সময় সঠিকভাবে করুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা আসবে। এবং তার সাথে সাথে কোনো ব্যক্তির ভুল চুক কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে হয়ে যেতে পারে, সেই ব্যক্তির সাথে কিন্তু বিশেষ বিষয়গুলোকে নিয়ে আপনারা বোঝাপড়া করে নিন, তা আপনাদের জন্য ভালো হবে। নচেৎ মতবিরোধ কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে, শত্রু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে আজ আপনাদের ক্ষেত্রে। পুরনো কোনো বিষয়ে কিছু জটিলতা যা ছিল সেগুলো কিন্তু আজকে আবারও কিন্তু চাকার দিতে পারে, সতর্ক থাকবেন। আজকে চোখ সম্বন্ধীয় বিষয় সব মানে কোনো রকম জটিলতায় যাবেন না, তা আপনাদের ক্ষেত্রে ক্ষতিকারী হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আজকে দিনটা মধ্যম থাকবে, আজকে ঋণ দেওয়া এবং ঋণ নেওয়ার জন্য আজকে দিনটা অত্যন্ত ভালো রয়েছে। গুরুত্বপূর্ণ সমস্ত কাজে আজকে সফলতা মিলবে আপনাদের ক্ষেত্রে, সন্তানকে নিয়ে চিন্তা কমবে, দূরবর্তী যাত্রায় সফলতা মিলবে আজকে। তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আনন্দ স্ফূর্তি ভরা কিন্তু সময় কাটাতে দেখা যেতে পারে আপনাকে। শুভ রং আপনাদের জন্য লাল। শুভ সংখ্যা 2 আলোচনা করব। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আজকে বিজনেসে লেনদেন কেনা বেচা আপনাদের ক্ষেত্রে কিছুটা লস করিয়ে দিতে পারে, অর্থাৎ লেনদেনে কিছু ভুল এবং গোলযোগ হয়ে যাওয়ার কারণে আপনাদের কিছু লস আজকে হয়ে যেতে পারে। সুতরাং হিসাব করার সময় সতর্ক সাবধান থাকুন, ব্যাংক অ্যাকাউন্ট বা গুরুত্বপূর্ণ জিনিস সতে রাখুন এবং বুঝে রাখুন এবং সঠিক জায়গায় রাখুন, নচেৎ হঠাৎই কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে, ল্যাপস হয়ে যেতে পারে, কোনো প্রতারণার ফাঁদ কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে পাতা হতে পারে, সতর্ক থাকবেন। শুভ রং আপনাদের জন্য আজকে সাদা এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে জ্ঞান বৃদ্ধি হতে পারে কোনো আধ্যাত্মিক গুরুর মারফতে, এবং আধ্যাত্মিক গুরুর সান্নিধ্যে আপনারা কোনো বিশেষ জ্ঞান লাভ করতে পারেন আজ। আজকে দূরবর্তী যাত্রায় বিকেলের পরবর্তী সময়কে বেছে নেওয়ার চেষ্টা করুন, তা আপনাদের জন্য শুভ হবে। শুভ রং আপনাদের জন্য আজকে সাদা এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আজকে যে কোনো ধরনের ব্যবসায় কিন্তু সফলতা মিলবে আপনাদের ক্ষেত্রে, বিবাহের কথাবার্তা এগোতে পারে, নতুন কোনো বিষয়কে কেন্দ্র করে আজকে মতবিরোধও কিন্তু একই সাথে গৃহে তৈরি হতে দেখা যাচ্ছে। আপনার ভাই বা বোনকে নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনাদের মধ্যে। শুভ রং আপনাদের জন্য লাল। শুভ সংখ্যা 1। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।
যারা অনলাইনে আপনি চাইছেন প্রেডিকশন নিতে তাদের জন্য বলে রাখি, আপনারা অ্যাড্রেসটা নোট ডাউন করে নিন, www.astrobijoychannel.com। আরও একবার বলছি, www.astrobijoychannel.com। আর যারা অফলাইন মানে ফিজিক্যালি ভিজিট করতে যাচ্ছেন তাদের জন্য বলি, রবিবার দিন কোথায় পাচ্ছেন? রবিবার দিন পাচ্ছেন বড়নগরে, সোমবার দিন পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার পেয়ে যাচ্ছেন সোদপুর কল্যাণী, এছাড়া বুধবার দিনটা খুব মাইনরিটলি নোট করবেন, ইংরেজি মাসের প্রথম সপ্তাহে ওনাকে পাচ্ছেন বর্ধমানে, দ্বিতীয় সপ্তাহে পেয়ে যাচ্ছেন দুর্গাপুর, তৃতীয়তে আসানসোল, চতুর্থতে পেয়ে যাচ্ছেন বহরমপুর, বৃহস্পতিবার দিন পাচ্ছেন উত্তরপাড়া, একইভাবে শুক্রবার দিনও বিজয় শাস্ত্রীকে আপনারা পাচ্ছেন উত্তরপাড়াতে, শনিবার দিন পাচ্ছেন বাগুইহাটি এবং কল্যাণী, এছাড়াও শিলিগুড়িতে পাওয়া যাচ্ছে। আসার আগে অবশ্যই অগ্রিম ফোনটা করে নেবেন, ফোন নাম্বার আপনারা চটপট নোট ডাউন করে নিন, 7003134009।